এদিকে ফিলিস্তিনিদের সাথে চলমান উত্তেজনার মাঝে মিশর সফরে গিয়ে প্রাণ হারালেন দুই ইসরায়েলি। রোববার আলেকজান্দ্রিয়া শহরে হামলার শিকার হন তারা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে পুরাকীর্তি নিদর্শন পম্পে পিলার পরিদর্শনকালে একদল পর্যটকের উপর আকস্মিক গুলি ছোড়ে এক ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে দুই ইসরায়েলি সহ এক ট্যুরিস্ট গাইড প্রাণ হারান। গুরুতর আহত হন আরও একজন। স্থানীয় একটি গণমাধ্যমের দাবি, হামলাকারী পুলিশ সদস্য। ঘটনার পরপর আততায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের সাথে চলমান সংঘাতে ক্ষুব্ধ হয়েই চালানো হয়েছে এই হামলা। এই ঘটনায় আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করেনি প্রশাসন।